আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করার পর এবার টিম ইন্ডিয়া আত্মবিশ্বাসের সঙ্গে নামতে চলেছে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে টিম ইন্ডিয়া এবার নতুন সমস্যায় চোট পেলেন রোহিত শর্মা গত ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সময় কাঁধে চোট পান তিনি যদিও পরেই তিনি জানিয়েছিলেন সেই চোট গুরুতর ছিল না তবে এবার প্র্যাকটিস করার সময় আঙুলে চোট পান দূর থেকে তার আঙুলে বল এসে লাগে তবে এক্ষেত্রে চোট কতটা গুরুতর সে সম্পর্কে বিসিসিআই এর তরফ থেকে এখনো কিছু স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয়নি যখন গোটা দেশ পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে সেই মুহূর্তে রোহিতের এই চোট টিম ইন্ডিয়ার কাছে বিপদ পাকিস্তানের বিপক্ষে খেলা মানে গোটা দলকে দুমূর্ষ করার কথা ওঠে দেশবাসীর তরফে এক্ষেত্রেও তাই এক্ষেত্রে রোহিত যদি খেলতে না পারেন তাহলে সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দিতে পারেন তাছাড়া যশসি জেসওয়াল ওপেনিং করতে পারেন আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক রোহিত শর্মা অর্ধ শত পূর্ণ করেছেন বাহান্ন নটা আউট হয়ে মাঠ ছাড়েন তিনি ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তপ্ত থাকবে পরিবেশ এই হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য দেশের ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করে থাকেন আর সেই ম্যাচে যদি অধিনায়ক না থাকেন তা যথেষ্ট মাথা ব্যথার কারণ টিম ইন্ডিয়ার কাছে